আসসালামু আলাইকুম সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জাফরিজিয়াই সেসেন যোদ্ধাদের মোতায়েন বাংলাদেশ আমরা আবারও বলছি হুশিয়ারি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ইমরান খানকে কারাগারে রেখে পাকিস্তানে নির্বাচনের তোড়জোর ছয় বিলিয়ন ডলার সারের বিনিময়ে পাঁচ নাগরিককে মুক্তি দিল ইরান পিকে বিরোধী লড়াইয়ে মারা গেল তুরস্কের পা সেনা ডাঙ্গার কারণে গুরুগাঁও ছেড়ে পালিয়েছেন হাজার হাজার মুসলিম সবশেষে জানবেন কুপিয়ানস্কো ঘিরে তুমুল লড়াই এগোচ্ছে রুশ বাহিনী যোদ্ধাদের মোতায়েন ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র ইউক্রেনের জাফরিজিয়া শহর নিয়ন্ত্রণে চেসেন যোদ্ধাদের মোতায়েন করা হয়েছে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া না হলেও স্থানীয়দের কয়েকটি ভিডিও চিত্রে সেখানে চেসেনদের আকমত গ্রোজনি ইউনিটের সদস্যদের উপস্থিতির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে জাফরিজিয়া শহরের এনার হোদারের এলাকা থেকে ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে রুশ বাহিনীর পক্ষ থেকে মোতায়েন করা যোদ্ধাদের গায়ে খাকি পোশাক এবং সবার মুখেই দাড়ি রয়েছে তাদের কারো হাতে অকি টকি কারো হাতে অস্ত্র তারা শহরের বাসিন্দাদের উপর নজরদারি করছে তবে তাদের কারো ইউনিফর্মে নাম লেখা নেই স্থানীয় বাসিন্দারা তাদের চেসেন যোদ্ধা বলে সাব্যস্ত করছেন তারা মনে করছেন ওয়াগ্নার বিদ্রোহের পর রুশ কর্তৃপক্ষ চেসেনদেরই বিশ্বস্ত ভাবছে তাই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো একটি গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়ন্ত্রণ দুর্ধর্ষ চেসেন যোদ্ধাদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে বাংলাদেশ আমরা আবারও বলছি পুলিশকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দমনে সহিংসতা পরিহারের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার মাইক্রো ব্লগিং সাইট এক্স বা টুইটারে অ্যামনেস্টির দক্ষিণ এশিয়া বিষয়ক অফিস এই নিয়ে একটি পোস্ট দেয় পোস্টের সঙ্গে একটি ভিডিও যুক্ত করে দেয় সংস্থাটি এতে করে জুলাই বিএনপির ঢাকার অবস্থান কর্মসূচিতে পুলিশের বিভিন্ন তৎপরতার ফুটেজ রয়েছে প্রবেশ ভিডিওতে দেখা যায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় রাস্তায় পড়ে যাওয়ার পরও পুলিশ তাকে পেটাচ্ছে এ নিয়ে অ্যামনেস্টি লিখেছে বাংলাদেশ আমরা আগেও এটি বলেছি এবং আবারও বলছি আইন প্রয়োগকারী কর্তৃপক্ষকে অবশ্যই শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা থেকে থাকতে হবে। প্রতিবাদ করার অধিকার একটি মৌলিক অধিকার কর্তৃপক্ষের উচিত কোন অযৌক্তিক হস্তক্ষেপ ছাড়াই মানুষকে প্রতিবাদ করতে দেওয়া ইমরান খানকে কারাগারে রেখে পাকিস্তানে নির্বাচনের তোরজর পাকিস্তানে ভেঙে দেওয়া হয়েছে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদ এর মাধ্যমে জাতীয় নির্বাচনের তৎপরতা শুরু হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারে রেখেই দেশটির সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়াও শুরু হয়েছে বৃহস্পতিবার বিদায়ী প্রধানমন্ত্রী পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ নেতা শাহবাজ শরীফ পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা রাজা রিয়াজের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন তা নিয়ে বৈঠক করেছেন বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে রাজা রিয়াজ সাংবাদিকদের বলেছেন প্রধানমন্ত্রী আমাকে যে নামগুলো দিয়েছেন সেগুলো আমি বিবেচনা করে দেখব একইভাবে আমি যে নামগুলো দিয়েছি সেগুলো প্রধানমন্ত্রী খতিয়ে দেখবেন এ নিয়ে শুক্রবার আবার বৈঠক হবে রাজা রিয়াজ সদ্য ভেঙে দেওয়া পার্লামেন্টের প্রধান বিরোধী দল পাকিস্তান তেরিকি ইনসাফ বা পিটিআই নেতা এই দলের প্রতিষ্ঠাতা ইমরান খান এখন কারাবন্দে রাষ্ট্রীয় উপহার কেনাবেচার সংক্রান্ত দুর্নীতি মামলায় গত শনিবার তাকে তিন বছরের কারাদণ্ড দেন দেশটির আদালত পরে মঙ্গলবার ইমরানকে নির্বাচনে পাঁচ বছরের জন্য অযোগ্য ঘোষণা করে নির্বাচন কমিশন ছয় বিলিয়ন ডলার ছাড়ের বিনিময়ে পাঁচ নাগরিককে মুক্তি দিল ইরান পাঁচজন মার্কিন ইরানিয়ান যৌথ নাগরিককে বন্দিদশা থেকে মুক্তি দিয়েছে তেহরান মার্কিন কর্মকর্তারা এই তথ্য দিয়েছেন বিবিসির খবরে বলা হয়েছে কারাবন্দী অবস্থা থেকে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সিয়ামাক নামাজি ইমাদ সার্গি এবং মোরাদ তাহওয়াস এছাড়া অজ্ঞাত চতুর্থ আরেক ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়েছে বলে মুক্তিপ্রাপ্ত একজনের আইনজীবী জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন তাদের একজন নাগরিককেও মুক্তি দিয়েছে ইরান এর আগে তাদের মুক্তি নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হয় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র বলেন নাগরিকদের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া অবশ্যই একটি আশাবঞ্জক খবর তাদেরকে আর আটকে রাখা উচিত নয় মুক্তিপ্রাপ্তরা যুক্তরাষ্ট্রে না ফেরা পর্যন্ত তারা বিশ্রাম নেবেন না বলেও ওই কর্মকর্তা মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন দ্বৈত নাগরিকদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইরানের বন্দিদশা থেকে যুক্তরাষ্ট্র ইরানের যৌথ নাগরিকদের মুক্তিতে তৃতীয় একটি দেশ মধ্যস্থতা করেছে এই মুক্তির ফলে দক্ষিণ কোরিয়ায় জব্দকৃত ইরানের ছয় বিলিয়ন ডলার সমমূল্যের ফান্ড কাতারে স্থানান্তরিত করা হবে পিকে বিরোধী লড়াইয়ে মারা গেলেন তুরস্কের পাশ সেনা ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিস্তান অকার্স পার্টি বা পিকেকে গেরিলা গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে গিয়ে তুরস্কের পাশ সেনা নিহত হয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য দিয়েছে ইরাকের উত্তরাঞ্চলের র্যাব এলাকায় এই সংঘর্ষ হয় যেখানে গত এপ্রিল মাস থেকে তুর্কি সেনারা ক্লোলক নামে সামরিক অভিযান চালিয়ে আসছে আঙ্কারা দাবি করে থাকে ইরাকের ভূমি ব্যবহার করে পিকে কে গেরিলারা তুরস্কের অভ্যন্তরে যে হামলা চালায় তা ঠেকানোর জন্য এই সামরিক অভিযান চলছে ইরাকের উত্তরাঞ্চলের বিশাল এলাকা জুড়ে পিকে কে গেরিলাদের তৎপরতা রয়েছে যেখানে অভিযান চালানো খুবই দুঃসাধ্য ব্যাপার তবে তুর্কি কর্মকর্তারা বলে আসছেন যেকোনো মূল্যে ওই এলাকাকে গেরিলা মুক্ত করা হবে পিকে কে গেরিলাদের তুরস্ক আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন সন্ত্রাসী গোষ্ঠী বলে আখ্যা দিয়ে থাকে এই গোষ্ঠী উনিশশো সাল থেকে তুর্কি সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই শুরু করেছে এবং এই পর্যন্ত তাদের সাথে সংঘাতে চল্লিশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে এই গোষ্ঠীকে প্রতিহত করার জন্য ইরাকের উত্তরাঞ্চলে তুরস্ক বেশ কয়েকটি সামরিক ঘাঁটি গড়ে তুলেছে দাঙ্গায় গুরুগাঁও ছেড়ে পালিয়েছেন হাজার হাজার মুসলিম হিন্দু মুসলিম সংঘর্ষ ও মুসলমানদের লক্ষ্য করে বিক্ষিপ্ত হামলার পর জীবনের ভয়ে ভারতের রাজধানী নয়াদিল্লির কাছে বাণিজ্যিক কেন্দ্র খ্যাত গুরুগাঁও ছেড়ে পালিয়েছেন তিন হাজারেরও বেশি মুসলিম গতকাল সেখানকার বাসিন্দা পুলিশ ও স্থানীয় একটি গোষ্ঠীর বরাদ্দে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স নয়াদিল্লির অদূরে হরিয়ানা রাজ্যের নুহু এবং গুরগাঁও জেলায় সাম্প্রতিক সংঘাতে সাতজনের প্রাণহানির ঘটনার এক সপ্তাহ বেশি সময় পর ওই এলাকায় রয়টার্সের প্রতিনিধিরা সরেজমিন পরিদর্শন করেন এই সময় তারা গুরুগাঁওয়ের দুটি দুইটি বড় বস্তি এলাকায় মুসলমানদের মালিকানাধীন বা পরিচালিত দোকানপাট ও তাদের বাড়িঘর তালাবদ্ধ অবস্থায় দেখতে পেয়েছেন হরিয়ানার ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির সাথে আদর্শগত মিল রয়েছে এমন কিছু সংগঠনের আয়োজিত হিন্দু ধর্মীয় মিছিলকে লক্ষ্যবস্তু বানানো হয়েছিল ওই হামলার প্রতিশোধে গত একত্রিশে জুলাই হরিয়ানায় সহিংসতা শুরু হয় আক্রমণ চালানো হয় মুসলমানদের বাড়িঘর দোকানপাট ও মসজিদে যদিও পুলিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে রাজ্যের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কিন্তু পরেও মুসলমানদের লক্ষ্য করে ছোটখাটো হামলার ঘটনা আরও কয়েকদিন ধরে চলতে থাকে আর এই হামলার কারণে সেখানকার মুসলিম পরিবারগুলো গুরুগ্রামের নবনির্মিত একটি বাণিজ্যিক কেন্দ্রে স্থানান্তর করা হয় যেখানে অন্তত দুইশো পঞ্চাশটি কোম্পানির অফিস রয়েছে প্রত্যক্ষদর্শীরা বলছেন জেলার বস্তি এলাকার দুইটি ছোট মসজিদে পাথর নিক্ষেপ অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে এর ফলে শত শত মুসলিম পরিবার বস্তির এক কক্ষের ঘর ত্যাগ করতে বাধ্য হন তার মধ্যে অনেকেই শহর সেরে যাওয়ার আগে ট্রেন স্টেশনে আশ্রয় নেন কুপিয়ানস্কো ঘিরে তুমুল লড়াই এগোচ্ছে রুশ বাহিনী ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় কুপিয়ানস্ক শহরের আশেপাশে রুশ বাহিনীর তীব্র গলাগুলির কারণে ওই এলাকা ও আশপাশ ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে গত বছরের সেপ্টেম্বরে রুশ হাত থেকে পুনরুদ্ধার হওয়া শহরগুলোর একটি কুপিয়ানস্কো গত কয়েক সপ্তাহ এই দিকটায় ধীরে ধীরে দ্বিতীয়বারের মতো অগ্রসর হয়েছে ইউক্রেনের শত্রুরা এই পরিস্থিতিতে শহরের বাসিন্দাদের পাশাপাশি ওস্কিল নদীর পূর্ব তীরের জাওয়কিলয় বাধ্যতামূলক সরিয়ে নেওয়ার ঘোষণা

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি রুশ বাহিনী খারকিব অঞ্চলের কুপিয়ানস্কের উত্তর পূর্বে ভিলসানা গ্রামের ইউক্রেনের অবস্থান এবং পর্যবেক্ষণ পয়েন্টগুলো দখলে নিয়েছে কিয়েবের পাল্টা আক্রমণ ব্যর্থ করে দেওয়া হয়েছে বলেও দাবি করে প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধ শুরুর দিকে খারকিব সহ দেশটির আরও কয়েকটি শহর দখলে নেয় মস্কো হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়ে যায় প্রাণ হারান অনেকে কিন্তু খারকিব গুরুত্বপূর্ণ হয় বেশি দিন ধরে রাখতে পারেনি কিন্তু এবার ইউক্রেন যখন দক্ষিণে লড়াই ব্যস্ত এই সুযোগে উত্তরে ফের আক্রমণ জোরালো করেছে রুশ বাহিনী